বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের খাবার টেবিলটা কিন্তু মাছ ছাড়া পরিপূর্ণতা পায় না। একঘেয়েমি মাছ রান্না না করে যদি একটু ভিন্নভাবে মাছ রান্না করা যায় তাহলে কিন্তু খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এক এক জায়গায় এক একভাবে মাছ রান্না করা হয়ে থাকে, তবে আমাদের বিক্রমপুরে কিন্তু সব তরকারিতে ছাঁক মশলাটা ব্যবহার করা হয়। আজকে আমি আপনাদের সবার সাথে নদীর রুই মাছ কীভাবে ছাঁক মশলা দিয়ে রান্না করে সেই রেসিপিটাই শেয়ার করব। যে কোনো বড় মাছই কিন্তু এভাবে রান্না করতে পারবেন। প্রথমেই আমি এখানে রুই মাছ নিয়েছি, যে যতটুকু রান্না করবেন ঠিক সেই আন্দাজেই এখানে মাছটা নেবেন। আমি এখানে 8 টুকরো রুই মাছ নিয়েছি আর এই মাছটা বাজার থেকে কেটে আনা হয়েছে। এটাকে চাইনিজ কাট মাছ বলে। মাছগুলো কিন্তু হালকা কুসুম কুসুম গরম পানি আর লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার হাত দিয়ে ভালো মতো আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার আমি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। যদি কারো হাতে সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু রেস্টে না রাখলেও হবে। রেস্টে রাখার কারণ হলো তেল মশলাটা মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার একটা ফ্রাই প্যানে আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল গরম করে একটা একটা করে মাছের টুকরো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাছটা নিচে ফ্রাই প্যানে লেগে যাবে। যারা নাকি একেবারে নতুন রাঁধুনি তারা কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। যেহেতু আমি মাছগুলো তরকারি রান্না করব, যার কারণে কিন্তু খুব বেশি পরিমাণ ভাজব না। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন মাছগুলো আমি মচমচা করিনি। যদি আপনি মাছগুলো এমনি খেতে চান ভাজা, সেক্ষেত্রে কিন্তু মাছগুলোকে মচমচা করে ভেজে নিতে হবে। আর তরকারি রান্না করার ক্ষেত্রে কিন্তু মাছগুলো নরম নরম রাখতে হবে। যদি শক্ত শক্ত করে মানে মচমচা করে ভেজে ফেলেন সেক্ষেত্রে কিন্তু মাছের তরকারিটা খেতে মোটেও ভালো লাগবে না। বাদবাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি একই পদ্ধতিতে ভেজে তুলে নিলাম। মাছ ভাজার পরে অবশিষ্ট যে তেলটা আছে এই তেলটা দিয়েই আমি কিন্তু তরকারিটা রান্না করে নিচ্ছি। আপনারা কেউ চাইলে কিন্তু তেলটা ফেলে দিতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে অ্যাড করে দিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ। এবার মিডিয়াম আঁচে আমি পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দশ থেকে 12 মিনিট পরের অবস্থা দেখাচ্ছি, পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর ঝালটা কিন্তু যার যার ইচ্ছে অনুযায়ী দিবেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা মিডিয়াম আঁচে আমি 10 থেকে 12 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি, মশলাটার গায়ে থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। নাড়াচাড়া করে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু তরকারিটা আমি মাখা মাখা রাখবো, যার কারণে কিন্তু এখানে আমি পানির পরিমাণটা অনেক বেশি দেইনি। আপনারা যে যেরকম ঝোল খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানিটা দিবেন।
পানিটা দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বলক না ওঠা পর্যন্ত। বলকটা চলে আসার পরে ভেজে রাখা মাছের টুকরোগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে তেল মশলাগুলো যে অবশিষ্ট আছে সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। খুব বেশি পরিমাণ কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সাথে দিয়ে দিলাম আস্ত 8 থেকে 9টা কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে আমি ঘড়ি ধরে রান্না করে নিয়েছি 20 মিনিটের মতো। তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে, এর চাইতে আমি আর ঝোলটা শুকাবো না। যখন এই অবস্থায় চলে আসবে ঠিক তখন এখানে অ্যাড করে দিতে হবে ছাঁক মশলা। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ ছাঁক মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিলাম। ছাঁক মশলাটা দেওয়ার পরে কিন্তু চুলার উপরে বেশিক্ষণ সময় রাখা যাবে না, নাড়াচাড়া করেই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন লবণটা ঠিক আছে কি না। আর ছাঁক মশলা কীভাবে তৈরি করতে হয় তার অনেকগুলো ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা কেউ চাইলে দেখে নিতে পারেন। চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর গরম থাকা অবস্থাতেই কিন্তু আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি। দেখতেই কিন্তু অসম্ভব লোভনীয় লাগছে আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। শুধু যে ভাত তা কিন্তু না, আপনারা কিন্তু পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন। যারা নাকি আমাদের বিক্রমপুরের রান্নাগুলো কখনো খাননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন যে কতটা সুস্বাদু। তাহলে প্রিয় দর্শক, আজকে আর কোনো কথা না, আবার দেখা হবে সামনে, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।